আমরা আবার ক্যাকড়া ধরতে চলে এসেছি কাজের ফাঁকে। হ্যাঁ তাহলে চলো চলো জামাই, এই হচ্ছে আমাদের জামাই। জামাই দাঁড়াও একটু, ওরা দেখাও অডিয়েন্স দার। এই তো এই হচ্ছে আমাদের জামাই, সবার জামাই, আমাদের আমাদের সবার জামাই এটা। এই যে চলে এসেছি বাগানের ভিতরে কাজের ফাঁকে, দুপুর একটার থেকে টিফিন দুটো অবধি খেয়ে দিয়েই চলে এসেছি মাছ ক্যাঁকড়া ধরতে। হ্যাঁ আর এখানে আরও ছেলেপেলে আসছে, সব সব আর সব ক্যাঁকড়া প্লেয়ার, সব ক্যাঁকড়া ধরতে এসছে। পেয়েছ সবাস? ওখানে একটা ক্যাঁকড়া পেয়ে গেছে, এখানে ভাইরা একটা ক্যাঁকড়া পেয়ে গেছে। এখানে মনে হচ্ছে আমাদের এখানে ধরা পড়ছে মনে হচ্ছে। পেয়েছো একটা হাতে? হালকা করে চলে হাতে বাঁধলো, দেখা হাঁটতে চাইতে তো গেল ফুটে গেল, ঢুকে গেছে। ধরেছো জামাই? গতে হাত ঢুকিয়ে দিয়েছো? হালা চড়েগা নেই ক্যা, হালা চড়েগা নেই বা কিদার লুক ছিপোগে যাকে বিল সে নিকাল রে। ও কি সাইজ, সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সেই তো জামাই সেই ধরেছে বড় মোটা, বড়টাই দিয়েছে। এটা বিড়াইলে ধরবি? আরে উপরে তোল, দাঁড়া 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 ছাড়েছে, একটা বেড়েছে ভোলা, ধর এটা ধরো, ধর এটা ধর পার উপর, শুন উপরে কর, উপরে কর, কাঁকড়া ছেড়ে দেবে, এমন করে ধরেছে বিউ, কাঁকড়া কামড়ে দিয়েছে হাতে, বড় কাঁকড়াটাই দিয়েছে কামড়ে, উপরে ধরবা, এটা ঢোকা, দাঁড়া দুটো এক জায়গায় কর, মুখ করে দুটো এক জায়গায় কর, দুটো এক জায়গায় কর, কর দাঁড়া ছাড়বি না পাগলা, এই ঢোকা আমার হাতে কাঁকড়া রয়েছে, এটা ঢুকি দে আগে, পুড়ে যাবে কিন্তু সব, না না এই চলে যাবে, চলে যাবে, দে দে দে, মাল দে মাল দে মাল দে, আমি বলা ভয় পাইছি, টোপলা ধরিয়ে নিয়েছি আবার, চলো ক্যাঁকড়া পেয়ে গেছি। এখানে একটা মোড়া ক্যাঁকড়া, এই যে মরে গেছে ক্যাঁকড়াটা। জামাই তো সেই ধরছো গো জামাই, তোমার কাছে আসতে হবে বুঝলে তো, তোমার কাছে না আসলে ভিডিওটা হবে না ঠিক। নাসির ভাই আমাদের ক্যাঁকড়া ধরে আছে। হ্যাঁ পেয়েছিস? কোথায় দেখা দেখা, একটু ক্যামেরা দেখিয়ে দে, এই সাইজ সেই সাইজ। হ্যাঁ 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 গাছপালার তলেগুলো এইসব গর্ত আছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা তো ওইটাই, এই যে জামাই একটা, জামাই জামাই না না না, এই যে উপরে বসে আছে তালপাতা, এই যে শুলে আছে, ধরেছি মনে হয় সবাইকে, এই যে তালপাতাটা সরাতেই দেখা গেছে, ধরে নিয়েছি।
পেছো উড়ে আস ধরবো কি করে এ ধরা এ দিচ্ছি মারবে না উড়িয়ে বাপ রে কি বড় কাকড়া ধরেছে এ আমি আনছি দুটো তুমি তোমার টোপলা খোলো ঠাকুমার ঝুলি খোলো ঠাকুমার ঝুড়ি না এটা নাসিরের ঝুলি দুটো দেখে যাও বার করেছিস দাঁড়াও দাঁড়াও দে আমার হাতে ভালো করে ধরিয়ে দে ভাই এতে কামড়ায় না কামড়াবে না এইভাবে থাকতো কামড়াইছে হ্যাঁ না না কামড়ায় না ভয় লাগছে না রে ভাই ছুটছো কানে ছুড়ে মেরেছে কানে ছুড়ে মেরেছে ক্যাকড়া হ্যাঁ না না আছে জামাই একবার তিন চারটে ধরেছি আমি বড় বড় একটা কেন সব করে কি বার করবো এই মোবাইলটা ধরো আমি হাত ঢুকাবো মোবাইলটা ধরো মোবাইলটা 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 তুই ভিডিও করছিস ভিডিও রাখো এই ভিডিও দাদা দাদা একবার তিন চারটা ধরবো হাত দেবো না না এর না সিদ্ধা আরে তখন আমার এখান থেকে মিস হয়েছে আমি পুরো হাত ঢুকিয়ে দিয়েছি ওর মধ্যে এই যে ওইখানটা ভোট ঠিক আছে বড়া এই দেখো একটা এই যে এই সাইডে বড় মালটা দেখো হ্যাঁ ওই একটাই দেখা যাচ্ছে না দুটো বড় মালটা দেখো না দুটো হবে এই একটা দাও হ্যাঁ দেখো বড় মালটাকে দেখো তোমরা দেখেছি বড় সাইজটা দেখো এই এ কত বড় কেকড়া এই এরকম বড় এই নাসি ধো ধো ওরা ওটাকে ধো ধো স্যার হলু ছেলে কেকড়া বিশাল বড় কেকড়া ধরেছি আজকে আমি ভাই হাত দেবো আর কাঁকড়া ধরবো তখন এটাই আমার হাতে বেঁধে ছিল গো শাইলদা হাত ঢুকাই যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে শুধু এই দেখো বলছি কাকড়া ধরে দেখো বলছি তো দুটো ধরলাম আর একটা দিন রে ঘোলা বাড়া কোথায় লোকে ফেলাচ্ছে ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে না না এ আমি জ্যান্ত গুলো ধরছিলাম তো জ্যান্ত গুলো হইতো এ বাস পড়বো ছিলাম কোথা দিয়ে একটা ঠ্যাং এনে দিচ্ছে কেকড়া ধরা কমপ্লিট নাকি আমাদের কেকড়া ধরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি কাজের সাইডে আবার ফিরে আর কেকড়াগুলোর এই কেকড়াগুলোর সন্ধ্যাবেলা হিসাব লাগাবো চলো 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 রুমে কি যাবি কাজ করতে হবে তো আমাদের কাজটাই রুম নাকি একজনের জুতো ছিঁড়ে গেছে ক্যাকটা ধরতে এসে রুমে চলে এসেছি ক্যাকড়া ধরে এই যে ক্যাকড়া এবার ক্যাকড়া গুলো ছাড়ানো হবে
আমাদের ক্যাকড়া ছাড়ানো কমপ্লিট। হচ্ছে ঘিলু আর এই হচ্ছে ক্যাকড়া, অর্ধেকের বেশি ফেলে দেওয়া হয়েছে। কত ছাড়াবো ক্যাকড়া। আর এখানে সবজি কাটাকাটি চলছে, এখানে সবজি কাটাকাটি চলছে। আর সবজি বলো তো যা যা জিনিস লাগে রান্না করতে। তারপরে দেখাচ্ছি, তো আলু ভাজা হচ্ছে এখন। আর এখানে আমাদের ক্যাকড়া রেডি, আর এখানে ঘিলু আছে ক্যাকড়া, এখানে ক্যাকড়া রেডি, আর এখানে চলছে কাটাকাটি সব রেডি। এই পেঁয়াজ লঙ্কা ভাজা চলছে এখন, আদা রসুন লঙ্কা বাটা পড়ে গেল পেঁয়াজে। মশলা রেডি, এখন একটু ঘিলুগুলো, এই ক্যাকড়ার ঘিলুগুলো ঢেলে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু কষা হবে এবারে মশলাটা। তো ক্যাকড়াগুলো ঢেলে দিলাম মশলার মধ্যে, ঢেলে দিলাম ক্যাকড়া, এবার কষানো চলবে। রেডি হয়ে গেছে আমাদের কাঁকড়া, তুলে নিয়ে চলে যাবো রুমে। কাঁকড়া রেডি, এখন আমরা হালকা করে বেড়ে নেব। মোটামুটি 10 বছর পরে ক্যাকড়া খাচ্ছি। জাস্ট সেটা ভাঙা, সেটা ভাঙা হয়েছে, অসম্ভব।